আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করতেছি মূলত ইতালিতে যারা আছেন অথবা ইতালির বাইরে, যেমন ইউরোপে অথবা বাংলাদেশে যারা আছেন। খুবই আলোচিত ইটালিয়ান ইমিগ্রেশন, সাথে হচ্ছে আপনার যারা বাংলাদেশে গেছেন বাট রেসিডেন্ট পারমিট এক্সপায়ার হয়ে গেছে, এবং রেসিডেন্ট পারমিট এক্সপায়ার হয়ে গেছে তো 80+ আপনার অনেকেই চিন্তা ভাবনা করছেন, টেনশন আছেন যে কী করবেন, কীভাবে রিটার্ন করবেন, প্লাস ফ্লাইট শিডিউল প্রবলেম, এবং সাথে হচ্ছে বহুল আলোচিত অবৈধদেরকে বৈধকরণ নিয়ে অনেক রকম প্রপাডাঙ্গা, অনেক আলোচনা, সমালোচনা, বহুত কিছু। দেখা যাক আজকে কী আলোচনা করতে পারি বা কী ইনফরমেশন আপনাদেরকে দিতে পারি। বাট মেজর আলোচনাগুলো আপনার যারা অবৈধ আছেন তাদেরকে বৈধ করার বিষয়টা, এটা আমি ডিসকাস করবো ফেসবুক লাইভে, যদিও এখানে আমি একটু শর্টভাবে করবো, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বেশি বড় আলোচনা করতে গেলে, কারণ আমার ভাই ভিডিওর ভিউ বাড়ানোর কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছা হচ্ছে যে ইনফরমেশন যেটা আমি জানি বা যেটা আমি কালেক্ট করতে পারি, যেটা আমি অ্যানালাইসিস করতে পারি বা যেটা আমি স্টাডি করতে পারি, ওইটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আশা করি আমার আপডেটের সাথে অন্যান্য যারা আপডেট দেয় বা কিছুটা ডিফারেন্ট থাকবেই, আর এটাই হচ্ছে আমার বিশেষত্ব, কারণ আমার সাথে সবার যে মিলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা না বা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। সো শুরু করা যাক, দেখা যাক কী অবস্থা ইতালি ইমিগ্রেশন অবস্থান গত শুক্রবার পর্যন্ত। কারেন্ট অপারেশনাল স্ট্যাটাস অফ গভর্নমেন্ট অ্যান্ড ইমিগ্রেশন অথরিটি, যেখানে আপনার জরুরি আইন যখন প্রণয়ন করছে, এই প্রণয়নে অনেক কিছু, অনেক ব্যাখ্যা আসলে অনেকে আমরা মিস করে গেছি। তো চলুন এবার একটু বিশদভাবে আলোচনা করা যাক। আপনারা সবাই জানেন যে লকডাউন শিথিল হয়েছে আংশিকভাবে, বাট দেখা যাক কতটুকু তারা এটাকে পজিটিভলি নিতে পারে এবং সামনে আরও কী সিদ্ধান্তগুলো আসতে পারে, এটা সম্পূর্ণ গভর্নমেন্টের এখতিয়ার। পাবলিক অফিসগুলো এখনও পর্যন্ত বন্ধ আছে, কারণ পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত, এটাই স্বাভাবিক। অল অ্যাক্টিভিটি পার্সোনাল প্রেফারেন্স অফ রিকার্ড সাচ অ্যাপ্রুভাল কালেকশন ওয়ার্ক পারমিট পুলিশ অ্যাপয়েন্টমেন্ট, তার মানে হচ্ছে আপনার রেসিডেন্ট পারমিট রিনিউ অ্যাপয়েন্টমেন্ট শিডিউল উইথ পাবলিক অফিস সাবমিট কালেক্ট ডকুমেন্ট এখনও পর্যন্ত বন্ধ আছে। সাসপেনশন অফ স্টে পারমিট ইস্যু, তার মানে হচ্ছে রেসিডেন্ট পারমিট ইস্যু করাটা এখনও পর্যন্ত বন্ধ আছে, এটা আমরা সবাই জানি, আমিও জানি। ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন পেন্ডিং, যে এই এই নোটটা একটু ভালো করে সবাই শুনে নেবেন, আমার মনে হয় না যে মনে হয় খুব কম বা খুব রেয়ার কেউ এটা মানে ব্যাখ্যা করতে পারছে, বাট আমি এটা ব্যাখ্যা করে দিই যে তেইশে ফেব্রুয়ারি পরে থেকে এবং মে মাসের 16 তারিখ পর্যন্ত ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন যেগুলা পেন্ডিং অবস্থা আছে এগুলা প্রসেস হয় নাই, বা এটা হবে 16 মের পরে শুরু করতে পারে খুব সম্ভাব্য একটা ধারণা করা হচ্ছে। এটা গেল আপনার কারেন্ট অপারেশনাল স্ট্যাটাস ইমিগ্রেশন। এবার আসেন ট্রাভেল রেস্ট্রিকশন। অনেকেই আসলে ট্রাভেল রেস্ট্রিকশন সম্পর্কে জিজ্ঞেস করতেছে বা জানতে চাচ্ছে, তো আমি এটা একটা আপডেট আমি যেটা জানি যে এখনও ইনকামিং ফ্লাইট আউটগোয়িং ফ্লাইট সাসপেন্ড আছে মে মাসের 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের পরে গিয়ে চালু হওয়ার সম্ভাবনা আছে, হয়তো বা যদি গভর্নমেন্ট চায় এর আগে চালু করতে পারে, এটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে এবং তাদের পলিসির উপর ডিপেন্ড করে, এটা পলিসি আমরা তৈরি করি না, পলিসি তৈরি করে গভর্নমেন্ট ভালো জানে। বাট 20 তারিখ পর্যন্ত যে পলিসিটা তারা অ্যাপ্লাই করছে ওইটার মধ্যে এখানে এরকমটাই ব্যাখ্যা করা আছে, ইমিগ্রেশন ব্যাখ্যা করা আছে যে 20 তারিখ পর্যন্ত ইনকামিং আউটগোয়িং সব ফ্লাইট সাসপেন্ড আছে। এবার আসেন হচ্ছেন আপনার যে মোস্ট নন ইউরো ন্যাশনাল আর ব্যান্ড এন্ট্রি, আচ্ছা ইতালিতে 17 মে পর্যন্ত নন ইইউ ন্যাশনাল, যেমন আমাকে ধরে নেন আমি নন ইইউ ন্যাশনাল, যদিও সেটা ভিন্ন পার্ট, আমাকে দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, যে এখন ব্যান্ড এন্ট্রি ব্যান আছে এবং অন্যান্য লং টার্ম রেসিডেন্ট টেম্পোরারি রেসিডেন্ট পারমিট তারা এন্টার করতে পারবেন যদি আপনি ভ্যালিড রিজন দেখাইতে পারেন, যদি ভ্যালিড রিজন দেখাইতে পারেন বা আপনার অ্যাসেন্সিয়াল মনে করে যে প্রুফ করতে হবে বর্ডারে, দেন আপনি এন্টার করতে পারবেন। এটা গেল আপনার হচ্ছে ট্রাভেল রেস্ট্রিকশন। এবার আসলে হচ্ছে কোয়ারেন্টাইন রিকোয়ারমেন্ট, যে বিষয়টা এখানে আপনার স্পেসিফিকভাবে তারা ক্লিয়ার করে বলছে যে ট্রাভেলার মাস্ট বি রিপোর্ট দ্য অ্যারাইভাল অফ দ্য রিজনাল ডিপার্টমেন্ট প্রিভেনশন, দ্যাট মিনস হচ্ছে সিভিল প্রোটেকশন ডিপার্টমেন্টকে, এবং সেলফ ইজোলেশন আসার পর 14 দিন অবস্থা থাকতে হবে কোয়ারেন্টাইনে, এবং আপনাকে ওই এএসএল অ্যাসিস্ট্যান্ট সিস্টেম স্যানিটারি
এরকম একটা সম্ভাব্য একটা খুব সম্ভবত আমি সঠিক জানি না, তা একটা সময় ইয়া আছে আপনার যারা তারা স্যানিটারি বা স্যানিটেশনটা প্রোভাইড করেন তাদেরকে আপনি অবশ্যই নোটিফাই করতে হবে যে আপনি আসতেছেন, এবং আপনারা এটা যখন ট্রাভেল করবেন তখন ওই ট্রাভেল অর্গানাইজাররা আপনাকে বলে দেবে কীভাবে কী প্রসিডিউস কী আসবে। এবার আসুন হচ্ছেন আপনার ইন্ডিভিজুয়াল স্টাডি স্টে হোম, ইটালির এক শহর থেকে কোনো শহরে আপনি যেতে পারবেন, যদি সিরিয়া কোনো প্রয়োজনীয় দরকার হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সেলফ ডিক্লারেশন আপনাকে প্রোভাইড করতেই হবে, এবং আর মাস্ট বি এটাই লেখা আছে এখানে, এবং আপনাকে ব্যাখ্যা রিজনটা ব্যাখ্যা করতে হবে, এবং যদি ট্রাভেল আউটসাইড দ্য সিটি এয়ারপোর্ট ট্রাভেলার মাস্ট বি শো দ্য সার্টিফিকেট ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং ইন ইতালি উইল বি রিকোয়ার্ড টু ডিক্লেয়ার রিজন অফ ট্রাভেল এন্ট্রি আপন, এবং এয়ারপোর্টে ইতালিতে এন্টার করার সাথে সাথে আপনাকে এটা প্রুফ করতে হবে যেন আপনি কী কারণে আসতেছেন বা কী কারণে যাচ্ছেন, এটা হচ্ছে সদর থেকে আগ পর্যন্ত। এরপরে আসা হচ্ছেন আপনার যে ছাড়গুলো ইতালিতে দিয়ে রাখছে সেটা আমি একটু বলতেছি। ইলিজিবল ফরেন ন্যাশনাল উইথ সিরিয়াস হেলথ কন্ডিশন প্রিভেন্টিং দেয়ার ট্রাভেল হোম কান্ট্রি, যেমন যেই ফরেন বিদেশিদের আপনার শারীরিক কন্ডিশন খুব খারাপ, যদি আপনি হোম কান্ট্রিতে রিটার্ন না করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে তারা একটা রেসিডেন্ট পারমিট ফর মেডিকেল ট্রিটমেন্ট এটা তারা আপনাকে প্রোভাইড করবে যদি আপনার হেলথ কন্ডিশন সিরিয়াস হয়। এই নোট দিস পয়েন্ট, এটা মনে রাখেন, যদি আপনার হেলথ কন্ডিশন সিরিয়াস ইস্যু হয় সেক্ষেত্রে গভর্নমেন্ট এবং প্রশাসন যদি মনে করেন তখন আপনাকে তারা একটা রেসিডেন্ট পারমিট দিয়ে দিবে ফর মেডিকেল ট্রিটমেন্ট, যেটা কিনা রিনিউ করা যাবে না, করতে রিনিউ করা যাবে না, এবং এটাই হচ্ছে একটা রেগুলেশন। এরপরে আসেন হচ্ছেন আপনার সকল ইতালির সকল ডকুমেন্টের ভ্যালিডিটি যেটা অটোমেটিক এক্সটেন্ড করছেন সেটা হচ্ছে আপনার একত্রিশে আগস্ট পর্যন্ত 2020 সাল আর কি, এবং হচ্ছেন অ্যান এক্সপায়ারেশন ডাট বিটুইন জানুয়ারি 31 থেকে এপ্রিল 15 তারিখ পর্যন্ত উইল বি ভ্যালিড আনটিল 31 ওকে। কথা হচ্ছে আপনার জানুয়ারির 31 তারিখের পরে যেগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলোর মেয়াদ অটোমেটিকলি আপনার আগস্টের 31 তারিখ 2020 সাল পর্যন্ত এক্সটেন্ড করে দিচ্ছে। দ্য ভ্যালিডিটি ইটালিয়ান আইডেন্টিফিকেশন আইডি কার্ড পাসপোর্ট এক্সপায়ারিং অন আফটার মার্চের 17 তারিখ পর যে ইটালিয়ান আইডি কার্ড এবং পাসপোর্টগুলো এক্সপায়ার হয়ে গেছে সেগুলোও অটোমেটিকলি এক্সটেন্ড করে দিচ্ছে আগস্টের 31 তারিখ 2020 সাল পর্যন্ত। আদার রেস্ট্রিকশন আছে যেখানে আপনার রেস্ট্রিকশনগুলো হচ্ছে আপনার যে শর্ট টার্ম ট্রাভেলার মাস্ট বি সাবমিট ডিক্লারেশন টু এন্টার ইটালি প্রুফ দ্য ওয়ার্কিং রিকোয়ারমেন্ট ফর অ্যান্ড ম্যাক্সিমাম 72 ঘন্টা। 72 ঘন্টার কারণে যদি আপনি কাজের প্রয়োজন যদি আপনি ইটালিতে ভিজিট করেন সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম 72 ঘন্টার জন্য আপনাকে অ্যালাউ করবে এবং আপনাকে এটা স্পেসিফিক ব্যাখ্যা করতে হবে, আর যদি সেক্ষেত্রে আপনাকে প্রয়োজন হয় আরও 48 ঘন্টা সেক্ষেত্রে আপনি এটাও ব্যাখ্যা করতে হবে অথরিটিকে বা গভর্নমেন্টকে যারা এটা কিনে মূলত কোভিডটা ডিজিজ নিয়ন্ত্রণ করে আপনার বর্ডার হোক যে কোনো টাইপের বর্ডারই হইতে পারে, জাস্ট একটা এন্টার পয়েন্ট আপনাকে এটা প্রুফ করতে হবে দ্যাটস ইট। এইগুলো হচ্ছে আপনার মোটামুটি আপনার ইমিগ্রেশন যে বিষয়গুলো। আর এবার আসুন হচ্ছেন ওই আমি ওই কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট করে দিছিলাম যে যারা বাংলাদেশে আছেন রেসিডেন্ট পারমিট এক্সপায়ার হয়ে গেছে হোক সেটা টেম্পোরারি যে কোনো টাইপের রেসিডেন্ট পারমিট হোক তাদেরকে পুনরায় এন্টার করার জন্য ইতালিতে ভিসা রিইস্যু করার প্রয়োজন হবে না, কারণ এই নোটিফিকেশনটা আমি পাইছি মিনিস্ট্রি থেকে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ইতালি, এবং আমি পরের দিন সঙ্গে সঙ্গে এটা আপডেট করে দিছি, আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারছেন। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, আর ট্রাভেল রেস্ট্রিকশনটা উঠে গেলে আপনারা সবাই মোটামুটি পর্যায়ক্রমে আগে পিছিয়ে আসতে পারবেন। সো এখানে কেউ হারি করেন না বা এত প্যানিক হইয়েন না, কারণ নিজেও প্যানিক হইয়েন না আর জন্য প্যানিক দিয়েন না, কথা সোজা কথা। এরপর আসুন হচ্ছে আপনার বহুল আলোচিত আপনার এই ইতালিতে অবৈধদেরকে বৈধকরণ নিয়ে একটা কথা বলি, কথাটা সংক্ষেপে বলবো কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। কথাটা হচ্ছে যদি তারা চিন্তা করতো যে না বৈধতা দিবে না, এটা আমার ধারণা এবং এটা আমার সিক্স সেন্স বলতেছে, যদি তারা বৈধতা যদি নাই দিত ওই প্রথমে যখন এটা আপনার আলোচনা আসছে সেদিনে না করে দিত, তো যেহেতু এখনও না করে নাই তার মানে এখানে কিছু একটা আছে, আর কিছু একটা আছে কী হইতে পারে সেটা পরবর্তী দিনগুলোতে অপেক্ষা করেন, কারণ যিনি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে তিনি তো তার অবস্থানে অটল আছে, তো আমরা সে যেহেতু আপনার তার অবস্থা অটল আছে এবং ইভেন কি সে এটা বলছে যে সে তার পজিশন থেকে রিজাইন করবে, তাহলে আমরা কেন ভাই এত টেনশন নিতেছি, আমরা কেন ভাই এত প্যানিক হইতেছি, আমরা কেন ভাই এত পাগল,
কারণ আমাদের তো তো বড় পাগল, তো তিনি বসে রয়েছেন 62 বছর বয়সে, সে মন্ত্রী, সে তার পদ ছেড়ে দিবে। এবার বুঝতে পারেন যে আমাদের থেকে কত বড় পাগল সে, তত্ত্বেও তার উপরে ছেড়ে দেন, তাকে চিন্তা করতে দেন, আমাদের চিন্তা করার দরকার নেই। কারণ আমাদের আইন যেটা হবে এটা সবার জন্য হবে, আইন যেটা হবে না এটা কারোর জন্য হবে না, কথা সোজা কথা। আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন যদি কোনো জানার কিছু থাকে। আর থাকবো ফেসবুক লাইভে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।